আসসালামু আলাইকুম। সেন্ট মেরিজ গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই সুস্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে তোমাদের সাথে আমি যে বিষয়ে ক্লাস নেব সে বিষয়টি হচ্ছে শরীয়তের এবং চতুর্থ উৎস এবং কিয়াস। আমরা তবে তাহলে একটু জেনে নিই শরীয়তের উৎস কয়টি। শরীয়তের উৎস চারটি: কোরআন, সুন্না, ইজমা, কিয়াস। তবে তাহলে আজকে কিয়াস সম্পর্কিত বিষয়ে ধারণা লাভ করি। প্রথমেই আমরা জানি কিয়াস এবং শব্দের অর্থ হচ্ছে তুলনা করা, পরিমাপ করা বা হচ্ছে এবং কোনো কিছুর এবং সামঞ্জস্য এবং বিধান করা। এই কিয়াস কাকে বলে? তবে তাহলে আমরা জানি যে বিষয়গুলো কোরআন, হাদিস, ইজমা এর মধ্যে এবং সমাধান এবং খুঁজে পাওয়া যায় না, সেই বিষয়গুলোকে এর আলোকে সমাধান করাই হচ্ছে কিয়াস। এছাড়াও আমরা বলতে পারি যে কোরআন, সুন্নাহ ও ইজমার আদর্শে নীতি বাধার উপর এবং ভিত্তি করে এবং যে সমস্যার সমাধান করা হয় সেটাই হচ্ছে কিয়াস। কিয়াসের গুরুত্ব: কিয়াস ইসলামী এবং শরীয়তের অন্যতম উৎস। ইজমার এবং পরেই কিয়াসের অবস্থান। ইসলামী শরীয়তে এবং পূর্ণতা দানের জন্য কিয়াসের গুরুত্ব অপরিসীম। কিয়াসে এবং প্রজনিত অপরিসীম মানব এবং জীবনে ও সমাজ এবং স্বতন্ত্র বা সর্বদা পরিবর্তনশীল। এই পরিবর্তনশীল এবং সমাজে এবং বা গতিশীল এবং সমাজে বিভিন্ন সময় বিভিন্ন রকম সমস্যা এবং দেখা দিতে পারে এবং ভাষাগত, সংস্কৃতিগত বা বিভিন্ন ধরনের এবং সমস্যার সমাধান এবং করার এবং জন্য যে বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হয় সেই এবং বিষয়টি হচ্ছে কিয়াস। এই কিয়াসের এবং মাধ্যমে এর এবং সমাধান এবং করে সুষ্ঠু এবং সুন্দর সমাধান পাওয়া যেতে পারে। তাই কোরআন, সুন্নাহ ও ইজমা এর আলোকে সমস্যা এবং সমাধান এবং করাই হচ্ছে কিয়াস এর এবং মূল এবং বিষয়। সুতরাং শরীয়তের এবং পূর্ণাঙ্গতার এবং জন্য কিয়াস এবং অপরিহার্য। আল কোরআনে ও হাদিসে এবং কিয়াসের এবং শরীয়তের উৎস হিসেবে চিহ্নিত করা হয়েছে। পবিত্র কোরআনে এবং আল্লাহ তাআলা বলেন যে অতএব হে এবং চক্ষু উসমানগণ, তোমরা শিক্ষা গ্রহণ করো। এখানে এই আয়াতের এবং অর্থ আল্লাহ তাআলা মুমিনদের এবং চিন্তা, গবেষণা এবং করে শিক্ষা এবং গ্রহণ করার প্রতি এবং তাগিদ এবং প্রদান করা হয়েছে। আর এবং কিয়াস এবং মুসলিমদের এবং জ্ঞানীদের চিন্তা ও হচ্ছে এখানে এবং গবেষণার বা ভাবনারই ফল। কিয়াস এবং শরীয়তের এবং সর্ব এবং নিম্ন স্তর। যখন কোনো বিষয়ে আল কোরআন, হাদিস বা ইজমা এবং পরিভাষা এবং এর সমাধান এবং পাওয়া যায় না, তখনই কিয়াস এবং প্রযোজ্য হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীগণদের কিয়াস এর মাধ্যমে সমস্যা সমাধান করার জন্য এবং তাগিদ প্রদান করেছেন। উদাহরণস্বরূপ বলা যায়, মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মুয়াজ ইবনে জাবাল এবং তা এক বিচারক হিসেবে এবং প্রেরণ করেন। তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল, যখন কোনো সমস্যার উদ্ভব হয় তখন তোমরা এবং কিভাবে এর সমাধান করবে? তখন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর কিতাব অনুসারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে জিজ্ঞেস করলেন যে কিতাবে এবং পাওয়া না গেলে তবে তাহলে এবং কি ইবনে করবে? তিনি তখন বললেন, হাদিস অনুসারে। এবং এরপরে জিজ্ঞেস করলেন, হাদিসের মধ্যে যদি এর এবং সমস্যা এবং সমাধান না পাওয়া যায় তবে তাহলে কি করবে? তিনি বললেন যে ইজমায়ের মাধ্যমে। এরপরে তিনি বলেন এবং যে এবং ইজমার মাধ্যমে পাওয়া না গেলে তবে তাহলে তিনি বলেন যে নিজের এবং বিবেক বুদ্ধি, যেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহ ও হাদিসের আলোকে নিজের বিবেক থেকে যে এবং সিদ্ধান্ত আসবে সে তার মাধ্যমে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সন্তুষ্ট হন এবং সন্তুষ্ট হয়ে এবং তিনি এবং বলেন যে এটাই হচ্ছে যে কিয়াস। আর এভাবে হচ্ছে যে তোমরা তোমাদের সমস্যাগুলো সমাধান এবং করবে এবং তা এবং করবে। উপরোক্ত কোরআনের এবং আয়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস স্পষ্টভাবে কিয়াসে এবং সম্পর্কিত বিষয়ে উৎসাহিত করা হয়েছে। এবং সুতরাং কিয়াস এবং যে শরীয়তের অন্যতম উৎস এ ব্যাপারে কোনো সন্দেহ বা সন্দিহান এবং নেই। কিয়াসের নীতিমালা: রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ইন্তেকালের এবং পর খুলাফায়ে রাশিদিনের যুগে কিয়াসের এবং ব্যবহার এবং লক্ষ্য করা যায়। কিয়াসের এবং পরে বিভিন্ন সমস্যার সমাধান এবং করা হয়ে থাকে। পরবর্তী যুগে কিয়াসের ব্যবহার আরও ব্যাপক আকার ধারণ করে, যার মধ্যে স্বার্থপরতার ভাবে কিয়াস এবং করা বৈধ নয়। কারণ হচ্ছে শরীয়তের স্বার্থপর এবং বিষয়গুলো এখানে এবং থাকা আবার ঠিক নয়।
তাই যেগুলো স্বার্থ এবং জড়িত নয় এমন বিষয়গুলো হাদিসের আলোকে, কোরআনের আলোকে ও ইজমায়ের আলোকে সমাধান করাই হচ্ছে কিয়াস। যেসব এবং বিষয়ের এবং সমাধান কোরআন হাদিস ও ইজমার এবং মধ্যে পাওয়া যাবে সেই বিষয়গুলো কিয়াস করা যাবে না, কিয়াস এবং কখনোই কোরআন সুন্নাহ ও ইজমা বিরোধী হবে না। কিয়াসের এবং পদ্ধতি ও আইন মানুষের এবং জ্ঞানের এবং পরিসীমার এবং মধ্যে এবং থাকতে হবে। কোরআন হাদিস ও ইজমা এবং দ্বারা প্রবর্তিত আইনের এবং মূলনীতি বিরোধী কোনো আইন তৈরি করে কিয়াস করা এবং বহির্ভূত। প্রকৃতপক্ষে কিয়াস ইসলামী এবং শরীয়তের একটি বিজ্ঞানসম্মত ও যৌক্তিক এবং উৎস। কিয়াস ইসলামী আইনকে গতিশীল করেছে ও সর্বজনীনতা ধারণ করেছে। এর এবং মাধ্যমে বর্তমান এবং এবং বিশ্বায়নের এবং নতুন নতুন বিষয়ের উদ্ভব সমাধান এবং করা সম্ভব হয়েছে। তাই কিয়াস আমাদের এবং শরীয়তের সর্বনিম্ন স্তর হলো, এর এবং প্রয়োজনীয়তা এবং অনেক। তাই আমরা কিয়াসের আলোকে যেগুলো এবং সমস্যা যেগুলো কোরআন হাদিস এবং ইজমার মাধ্যমে পাওয়া যায় না সেই সমস্যাগুলো সেখান থেকে আমরা সমাধান করব, এর আলোকে সুন্দর জীবন গঠন করার চেষ্টা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।